নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এইটা সাপ্তাহিক রাশি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো রাশি বিশ্বিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক বা জাতিকারা কি ফল পাবেন এই সপ্তাহে কোন দিক থেকে ভালো হতে পারে তার কথা এটা ফলো করলে আপনাদের কোনো অংশে খারাপ হবে না আমি বলছি না মিলবে কিন্তু একটু ফলো করে দেখুন খারাপ হবে না একটু যেগুলো বলছি মেনে চলুন কোনো অংশে খারাপ হবে না এটুকুই বলার মিলবে না কারণ প্রত্যেকটা মানুষ আলাদা দশজন তুলারাশির মানুষ দশ রকম ফল পান এটা অনেকে বুঝতে চান না আপনারা বলেন তুলারাশি বা আপনি ভালো বলছেন কেন খারাপ হচ্ছে মিলবে না কোনো সময় কিন্তু রাশিফল এই কারণেই দেওয়া এই দিকগুলো আপনাদের ভালো হতে পারে বা এই দিকগুলো আপনাদের খারাপ হতে পারে সেটা অনুযায়ী চললে খারাপটাকে প্রতিহত করা যায় অনেকাংশে তার এফেক্টটাকে কমানো যায় যদি আমরা সাবধান থাকতে পারি আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করুন কারণ জ্যোতিষ ভিত্তিক তথ্য প্রত্যেক আপনাদের কাছে তুলে ধরি এই সপ্তাহে তুলারাশির জাতক বা জাতিকারা যে ফলটা পেতে চলেছেন সেটি হচ্ছে এই সপ্তাহে অপরচুনিটি খুলতে পারে নতুন কিছু সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা থাকছে নতুন কোনো প্রপার্টি আপনার নিজস্ব কিছু হওয়া সামান্য হলেও যদি আপনি চেষ্টা করেন তার যোগ কিন্তু এই সপ্তাহে থাকছে কিন্তু লগ্নভাবস্থ মঙ্গল লগ্নের ওপর মঙ্গল তুলা রাশির ওপর মঙ্গল বসে রয়েছে এই রাশির ওপর মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে পারিবারিক বিবাদ একটু তৈরি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব বা একটু অশান্তি কিন্তু আনতে পারে এটা সাবধান থাকুন এবং নাইন্থ হাউসের রাহু কোনো না কোনোভাবে আপনাদের গুরুজনদের সঙ্গে আপনাদের মতবিরোধ তৈরি করতে পারে অর্থাৎ একটা পারিবারিক অশান্তির জায়গা থাকছে কিন্তু আমি যে যে কথাটা বারবার বলবো এই এই রাশি এই যা সময় চলছে তুলারা তুলারাশির যারা ব্যবসা করছেন তুলারাশির যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে একটু একটু বাধা বিপত্তি এলেও একাদশপতি নবমপতি দ্বিতীয়ায় বসে রয়েছে এবং দ্বিতীয়পতির সাথে রাশি দ্বিতীয়পতি বসেছে রাশির ওপর এটা অর্থের জন্য উন্নতির জন্য যথেষ্ট ভালো ফল দেয় অর্থাৎ তুলারাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন যারা প্রপার আর্নিং করতে চাইছেন যে কোনো পথে সেটা চাকরি হোক ব্যবসা হোক তার জন্য কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে আর্নিংয়ের জন্য অর্থনৈতিক উন্নতির জন্য যারা নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের জন্য যারা নতুন সাকসেসের জন্য ছুটছেন তাদের জন্য এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে গ্রহগত অবস্থান কিন্তু সেই কথা বলছে কিন্তু কেমদ্রুম দোষ থাকার জন্য কেমদ্রুম দোষ তৈরি হওয়ার জন্য কংক্রিট সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না অনেক সময় ডুয়েল থট একটা অযাচিত ভয় আপনাদের মনের মধ্যে কাজ করতে পারে এটা একটু খেয়াল রাখুন যারা শিক্ষার্থী বা যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে মনোযোগের অভাব ঘটতে পারে এদিকটা একটু লক্ষ্য রেখে চলুন পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি রাশির মানুষজন যারা আছেন বা বৃশ্চিক রাশির লোকজন যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আগামী কিছুদিন অর্থ খুব বুঝে শুনে খরচা করুন কারণ আপনাদের অর্থের জায়গায় গ্রহণ আসতে চলেছে অর্থের জায়গায় গ্রহণ আসতে চলেছে অর্থের জায়গায় গ্রহণ আসা মানে যে গ্রহণ তৈরি হবে সেটি হবে ধনুরাশিতে এবং সেটা বৃশ্চিক রাশির অর্থভাগ বা অর্থ জায়গাকে দেখছে বা কন্ট্রোল করছে যার মানে হচ্ছে কোনো না কোনোভাবে অর্থ ব্যয় অর্থ থেকে প্রতারিত হওয়া অর্থ রিলেটেড সমস্যা মানিটারিয়াল প্রবলেম এটা কিন্তু তৈরি করবে এবং সেকেন্ড হাউস মানুষের বাক এবং কিছুটা যোগাযোগ বিচার করা হয় সেই কারণে ভুলভাল কথা বেরিয়ে যাওয়া রাগ জেদ করতে থাকা এবং যোগাযোগগুলো ঠিকঠাক মতো না হওয়া এই জায়গাটা তৈরি করবে যদিও যা গ্রহগত অবস্থান দশম একাদশ রাশির উপরে অবস্থান করছে যারা চাকরি করছেন ভালো ফলই পাবেন খুব খারাপ হবে না যারা বাইরে যেতে চাইছেন তারা চলে যেতে পারেন বাইরে যাওয়ার জন্য যথেষ্ট ভালো হচ্ছে এবং বুধাদিত্য যোগ রাশির উপর তৈরি হয়েছে যদিও বৃষ্টি রাশিতে বুধাদিত্য যোগ ভীষণ ভালো ফল দেয় না কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যারা শিক্ষার্থী তারা ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের মানসিক উদ্বেগ টেনশান দুশ্চিন্তা এগুলো বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফটকাতে কিছু উপার্জন দিতে পারে কিন্তু ওভারঅল যারা ফটকার ওপর ভরসা করেন না অনেকে আসেন বা বলেন যে আমার লটারির নাম্বার বলে দিন আমি জুয়ার কথা বলি না কারণ জুয়া দিয়ে জীবন চলে না ফটকা দিয়ে জীবন চলে না তা যারা রেগুলার বেসিসে ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উদ্বেগের সময় চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার খেয়াল রাখুন অযাচিতভাবে বদনাম আপনাদের নিত্যসঙ্গী হতে পারে মানে আপনি কোনো দোষ করলেন না আপনি কিছু করলেন না কিন্তু আপনার খালে চাপানো হলো তুই এটা করেছিস হয়তো আপনি জানেনও না সেইটা এই সপ্তাহে সেরকম হতে পারে তো সেই জায়গাটা এবং ফালতু ঝামেলা আপনাদের জড়াতে পারেন কর্মক্ষেত্রে মুখ বুঝে থাকুন এখানে একটা কথা মনে পড়ে গেল একবার ভগবান হয়তো লম্বা হয়ে যাবে শুনুন খারাপ লাগবে না একবার ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন প্রভু খারাপ সময়কে কিভাবে কাটাবো এটা এই কারণেই ধনুরাশির বলতে গিয়ে বললাম খারাপ সময়কে কিভাবে কাটাবো বা খারাপ সময় এলে কি করা উচিত শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন গীতাতে আছে এটা যে যখন খারাপ সময় চলবে শত্রু যদি তোমায় জুতো দিয়েও মারে সেই জুতোটি তুমি তার পায়ে মুছিয়ে জুতোটা ভালো করে তোমার জামা দিয়ে তোমার বস্ত্র দিয়ে মুছিয়ে আবার তার পায়ে পড়িয়ে দাও তা খারাপ সময় যেহেতু চলছে খুব ধৈর্য ধরে খুব সন্তর্পণে কাটান আর কিছুদিন খারাপ সময় চলবে এই সপ্তাহটা উদ্বেগের সপ্তাহ হয়তো হতে পারে বা যেরকম চলছে সেরকমই চলবে হিউজ কোনো পরিবর্তনের আশা না করাই ভালো হবে বা হিউজ কোনো পরিবর্তন একটু আসতে সমস্যা হতে পারে যেটা পজিটিভ পয়েন্ট একাদশ ভাবস্থ মঙ্গল লড়াই করার মনোযোগ মানসিকতা আপনাদের তৈরি করে দেবে যে চল যা হবে দেখা যাবে দেখে নেব এই মানসিকতা তৈরি করে দেবে এবং আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে পরিবারের মানুষজন বা আপনার কাছের মানুষজনরা তারা হয়তো আপনার পাশে একটু এসে দাঁড়াবেন হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান তারা আপনার পাশে এসে একটু দাঁড়াবেন বা যেখান থেকে আপনার মনের জোর দেবে হার হেরে যেতে দেবে না এই একাদশে মঙ্গল হেরে আপনাদের যেতে দেবে না এইটাই হচ্ছে পজিটিভ জায়গা পরেরটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের শরীরগত দিকে সাবধান থাকুন ছোটোখাটো চোট আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া বা দুর্ঘটনা ঘটা রক্তপাত ঘটা পেট বা লিভার নিয়ে কোনো রকম ভোগান্তি আসা এগুলোর জায়গা চলছে নতুন কর্মপ্রাপ্তির জায়গা ভালো রকমভাবে তৈরি করছে আগামী দিনগুলো বা আগামী সময়গুলো আমি বারবার বলছি হয়তো এই সময়ই হবে না কিন্তু আগামী দিনগুলো তার নির্দেশ করছে যার যোগ কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হয়ে রয়েছে তার তার রেজাল্ট শুরু করার সময় হচ্ছে এই সপ্তাহ সেই চেষ্টা শুরু করার সময় হচ্ছে এই সপ্তাহ যারা পড়াশোনা নিয়ে কিছু করতে চাইছেন বা পড়াশোনা করে কোনো সাফল্যর কোনো জায়গা বার করতে চাইছেন তাদের জন্য আমি বলব এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে যদি ঠিকঠাক মতো চেষ্টা করা যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসার জন্য এই সপ্তাহ উপযুক্ত হচ্ছে যারা বিজনেস করছেন তারা একটু হিসাব ঠিকঠাক মতো রাখুন কারণ এই সপ্তাহে কোনোভাবে পয়সা নষ্ট হলো বা আপনি হিসাবে মেলাতে পারলেন না মানে বিজনেস করছেন পয়সার জন্যই তো তা সেই জায়গাটা একটু সতর্ক থেকে বা সাবধানে থাকলে বিশেষ শুভ হবে অনুজ ভ্রাতা বা ভগ্নিদের থেকে একটু দুঃখ কষ্ট পেতে পারেন এটা খারাপ সময় ভেবে পার করে নিন কারণ শনি সাড়ে সাথে যেহেতু চলছে এবং অযাচিতভাবে অর্থ ব্যয় হতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের খারাপ রিলেশান চলছিল স্বামী স্ত্রী সম্পর্কে যাদের অবনতি ঘটেছিল তারা ভালো ফল পাবেন তাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সম্পর্ক ভালো হওয়া বা বন্ডিংটা ঠিক হওয়া এর যোগ কিন্তু এই সপ্তাহ এটাকে নির্দেশ করছে এটার জন্য ভালো হচ্ছে পরেরটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষজন যারা রয়েছেন কুম্ভ রাশির লোকজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি দু তিনটে জিনিসকে বলবো ভীষণ ভালো রকমভাবে ঝাঁপাতে এক হচ্ছে প্রথম জিনিস হচ্ছে যারা কোনো রকম ঝামেলায় জড়িয়েছিলেন কোর্ট কাছারিতে জড়িয়েছিলেন আইনত গোলযোগের মধ্যে জড়িয়েছিলেন বা কেউ ফালতুভাবে ঝামেলায় ফাঁসিয়েছিলেন আপনাদের মেটার সময় চলছে মানে কোনো না কোনোভাবে মিটবে তার সময় চলছে এটা দিয়ে পুরো উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন ভালো রেজাল্ট এসে যাবে দু নম্বর হচ্ছে যাদের বিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছিল না বিয়ের চেষ্টা করছিলেন এই সপ্তাহে ঝাঁপান এ সপ্তাহে নতুন উদ্যম নিয়ে ঝাঁপান দেখবেন বিয়ের যোগাযোগ বা বিয়ের সম্বন্ধগুলো ঠিকঠাক মতো হতে থাকবে বা হতে চলেছে সেরকম জায়গা রয়েছে যাদের শত্রুতা দ্বারা ক্ষতি করছিলো আমি বলবো শত্রুদের এই সপ্তাহে শত্রুদেরকে অ্যাটাক করার জন্য তৈরি হন কারণ যা সময় আপনি জয়ী হবেন সেই জায়গা কিন্তু এ সপ্তাহ নির্দেশ করছে নতুন চাকরি পাওয়ার জন্য মোটামুটি সময় হচ্ছে হয়তো কিছু হতাশা আসতে পারে কিন্তু আলটিমেট এই সপ্তাহে যদি কোনো অ্যাপ্লাইও করেন তার এক দু সপ্তাহ পর তার রেজাল্ট আপনারা পাবেন বা পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে সাবধান কোন দিকে থাকবেন সাড়ে সাতই স্টার্টিংয়ের মুখ গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি থাকছে এটা সাবধান থাকুন এবং যে কথাটা আমি আপনাদের বলবো যে নবমভাবে মঙ্গলের অবস্থান এই নবম ভাবস্থ মঙ্গল কর্মের ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পাবে বা একটু মনোযোগের অভাব যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আসতে পারে এই জায়গাটা একটু খেয়াল রেখে এগোন এই জায়গাটা খেয়াল রাখাটা দরকার আছে খেয়াল রাখলে নিশ্চয়ই ভালো হবে লাস্ট হচ্ছে মীন রাশি মীন রাশির ছেলে বা মেয়ে যারা রয়েছেন মীন রাশির মানুষজন যারা রয়েছেন কোনো না কোনোভাবে মানসিক কষ্ট এই একটু তৈরি হতে পারে মানসিক উদ্বেগ একটু আসতে পারে কাছের মানুষদের থেকে খারাপ ব্যবহার একটু পেতে পারেন বা ক্লোজ মানুষজন যারা আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বা যাদেরকে ক্লোজ মনে করেন বা ক্লোজ বন্ধু তাদের থেকে একটু খারাপ ব্যবহার পেতে পারেন এই জায়গাটা আপনাদেরকে আমি বলবো সাবধান থাকতে বা সতর্ক থাকতে এবং চতুর্থ ভাবস্থ রাহু নবমভাবে রবিভুদের অবস্থান যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন বা যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সবটা যথেষ্ট ভালো হচ্ছে যথেষ্ট ভালো হচ্ছে যারা বিদেশ যাত্রার চেষ্টা করতে চাইছেন যারা এই সপ্তাহে চেষ্টা করবেন বা পড়াশোনা নিয়ে কিছু করতে চাইছেন যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে যথেষ্ট ভালো হচ্ছে মিন রাশি ছেলে মেয়েদের জন্য যারা এই কাজগুলো বা এই কাজগুলোতে চেষ্টা করবেন তাদের জন্য এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন মিন রাশির তাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে মোটামুটি ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে কর্মক্ষেত্রে যেরকম চলছিল চলবে একটু শত্রুতা বৃদ্ধি হতে পারে বা কেউ একটু ট্যাড়া ব্যাকা কথা বলতে পারে কিন্তু সেটা গায়ে মাতবেন না কেউ আপনাদের কোনো কিছু ক্ষতি এ সপ্তাহে করতে পারবেন না যদি আপনাদের চক্র ঠিক থাকে এমনিতে সেই ক্ষতির কথা কিছু বলছে না বা তার ইন্ডিকেশান থাকছে না মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে মিন রাশির ছেলে মেয়েদের কোনো না কোনোভাবে একটু মাথা গরম করতে পারেন বা রাগ জেদ করে ফেলতে পারেন ব্যাস এইটুকু সাবধানে থাকুন পড়াশোনার দিকে একটু মন দিন আর একটু মাথাটা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোন এ নিশ্চিন্তে থাকুন ভালো হবে বা খুব খারাপ কিছু হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বিয়ের জন্য বা বিয়ের দেখাশোনা করার জন্য এই সপ্তাহ হয়তো খুব একটা বেশি উপযুক্ত হচ্ছে না কারণ রেজাল্ট এগেন্স্টেও আসতে পারে হয়তো হতাশার মুখ মুখও দেখতে হতে পারে অষ্টমস্ত যেহেতু মঙ্গল অষ্টমস্ত মঙ্গল একটু ঝামেলা ঝঞ্ঝট তৈরি করতে করে দিতে পারে এদিকটা একটু সাবধান থাকুন আর ভাই ভাইয়ের সম্পর্ক বজায় ঠিকঠাক বজায় রাখুন কারণ অষ্টমস্ত মঙ্গল ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের একটু তিক্ততা বাড়িয়ে দিতে পারে এই জায়গাগুলোই ইন্ডিকেশান করছে এই হচ্ছে তুলা থেকে মীন রাশি জাতক বা জাতিকাদের সামগ্রিক ফল কে কি ফল পাবেন বা কোন দিক থেকে সতর্ক বা সাবধান থাকলে ভালো হবে তার কথা এটা মিলবে না আবার বলছি মিলবে না কিন্তু সতর্ক থাকলে বা এটা মেন মেনে চললে আপনাদের কোনো অংশে খারাপ হবে না বরং ওয়ান পার্সেন্ট হলেও ভালো হবে যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান ফোন নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়েছি কোথায় চেম্বার করি বলেছি চাইলে আসুন চেষ্টা করব আপনাদের পাশে থাকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার